হ্যালো বিয়ার্স, আপনারা কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আপনাদেরকে ভালো দেখতে পেরে আমি খুশি। আজকে আমি আপনাদেরকে নতুন বিউটি টিপস নিয়ে এসেছি। এটি হচ্ছে ঘরোয়াভাবে আপনারা সবাই মুলদানি মাটি চিনে, এটা দেখেন আমার হাতে আছে মুলদানি মাটি। মুলদানি মাটি প্রথমে আমি গুঁড়ো করে নিব, হালকা একটু পানি দিলাম। পানি দিয়ে আপনারা আস্তে আস্তে মুলদানি মাটিটাকে গুঁড়ো করে করবেন, একেবারে মিহি করবেন। এই মুলদানি মাটি ব্যবহারে যারা যাদের স্কিন শুষ্ক তারা না দিলে ভালো, কিন্তু যাদের স্কিন অয়েলি তারা দিতে পারে। আর মুলদানি মাটি দিলে অনেক সময় স্কিন আরও শুষ্ক করে ফেলে, এই জন্য আপনারা যাদের অয়েলি যাদের মুখে ব্রণ হয় তারা দিলে ভালো হয়, তারা দিতে পারেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই মুখে ইউজ করবেন। দেখেন আমি মুখে ইউজ করতেছি। আপনারা চাইলে ম্যাসেজও করতে পারবেন, কিন্তু ম্যাসেজ হালকা করে করতে হবে, বেশি ম্যাসেজ করা যাবে না। মুখে লাগিয়ে রাখলে ভালো, এভাবে আপনারা 10-15 মিনিট মুখে লাগিয়ে রাখেন। যাদের স্কিনে ব্রণ আছে তাদের বেশি উপকার হয় এই মুলদানি মাটি দিয়ে মুখে লাগানোর ফলে। আমাদের স্কিন অনেক সেন্সিটিভ, এই জন্য হালকাভাবে স্কিনে এই মুলদানি মাটি লাগাবেন, যাতে স্কিনে কোনো ক্ষতি না হয়। কারণ আমি ইচ্ছা করে আজকে ভিডিওটি অনেক লম্বা করছি, আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে চাই আমি কীভাবে মুখে ইউজ করলাম। আপনারা আমার ভিডিও লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখেন, ভালো লাগবে আপনারা দেখতে দেখতে, আপনারা ভালো লেগে যাবে আমি মনে করি। আমি বাসায় থেকে কীভাবে আপনার স্কিনের যত্ন নেবেন, কীভাবে আপনার স্কিন ভালো থাকবে আমি এই বিষয়ে বেশি বলে থাকি। আর আমি সাধারণত যেগুলো জেনারেল যেসব বিষয়
বিষয়ে বলি যেগুলো আপনার স্কিনে উপকার হবে, আপনি ঘরোয়াভাবে আপনার স্কিনে ইউজ করতে পারবেন সেসব ব্যাপার নিয়ে আমি বলি। আপনাদের অনেক ধন্যবাদ। প্লিজ আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার।